চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় খুনের অপরাধে সরকার দায়ী বলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে চকবাজারের চুরিহাট্টায় আগুনে নিহতদের স্মরণে নাগরিক শোক সভায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, পুরান ঢাকার নিমতলির ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সরকার গত 9 বছরে তদন্ত কমিটির সুপারিশ ও আদালতের নির্দেশ পালন না করায় চুরিহাট্টার ঘটনা ঘটেছে। তিনি বলেছেন, চুরিহাট্টার ঘটনায় খুনের অপরাধে সরকার দায়ী। ডক্টর কামাল বলেন, যারা মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় বসে আছে তারা কিভাবে নিজেদের নির্বাচিত দাবি করে, আর এজন্যই জনগণের অধিকারের কোনো মূল্য তাদের কাছে নেই।